পেজ নাম্বার 106, লেসন 11.6। আমরা ছবিতে কিন্তু একটা পেগাসাসের উপরে চড়ে ফাইট করতে দেখছি, তারপরে দেখো নিচে একটা শার্পেন্ট, এটাকে কিন্তু বলা হয় শার্পেন্ট, মানে জায়ান্ট একটা সর্প বা স্নেক। এখন আমরা এই গল্পের পরের অংশগুলো দেখব। আমরা এর আগের পৃষ্ঠাতে যেগুলো ছিল সেগুলো আমরা পড়ে এসেছি। সেখানে রাজা তার কি বলে রাজকুমার বা যুবরাজ তার আর্মিদেরকে পাঠিয়ে রাখালের মানে ছাগল কিনতে যায় বা মেষ কিনতে যায়, কিন্তু বেলেরোফোন বা রাখালটা বলে যে এগুলো নট ফর সেল, দে আর নট ফর সেল, এগুলো বিক্রয় হবে না। হি রিপ্লাইড, মানে ওই রাখাল ছেলেটা বলল যে এগুলো বিক্রয় হবে না। তখন দেখো বলেছে, হাউ ডেয়ার ইউ, তোর এত বড় সাহস, এরকম একটা বিষয় রাগান্বিত হয়ে বলেছে। সেইড ওয়ান সোলজার, একজন সৈনিক বলল যে তোর এত বড় সাহস, তুই বেশ মানে বেচতে চাস না। দা সেকেন্ড সোলজার, দ্বিতীয় সৈনিক স্টার্টেড, শুরু করে দিল টু অ্যাপ্রোচ, কাছে যেতে, উইথ আ ন্যাকেট সোর্ড, একটা খোলা তরবারি হাতে নিয়ে মানে ওই ছেলেটার বা রাখালের কাছে যেতে লাগলো। সিং দিস, এইটা দেখা মাত্রই ফাইলো, ফাইলো কোনটা মনে আছে? ফাইলে কিন্তু আমরা এর আগের ভিডিওতে জেনে এসেছি যে ফাইলো একটা জায়ান্ট একটা ডগ, বিশাল আকার একটা কুকুর, এটা কি করলো, জাম্পড, লাফিয়ে পড়লো, অ্যান্ড বিট, এবং কামড় দিল দা সেকেন্ড সোলজার অন দা আর্ম, এই দ্বিতীয় সোলজারের দ্বিতীয় সৈনিকের বাহুতে কামড় দিয়ে ধরলো। তারপরে সিং দা ডগ সাইজ, কুকুরের বা ডগটির এইরকম বিশাল আকার সাইজ দেখে, অ্যান্ড ফেরোসিটি, ফেরোসিটি দেখে মানে হিংস্রতা দেখে, অল দা সোলজার্স ফ্লেড, সকল সৈনিক ফ্লেড মানে পালিয়ে গেল, বেলেরোফোন ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে সাথে সাথে তাৎক্ষণিকভাবে, সেট ফ্রি, মুক্ত করে নিয়ে গেল, ছাড়িয়ে নিয়ে গেল, অল হিজ এনিম্যালস, তার সকল প্রাণী, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করে দিল টু রান, দৌড়াতে শুরু করে দিল, টুয়ার্ডস দ্য মাউন্টেন, পর্বত বা পাহাড়ের দিকে যেতে শুরু করে দিল, উইথ হিজ ডগ, তার এই ডগটাকে কুকুরটাকে সাথে নিয়ে। আ ফিউ মিনিটস আফটার, কয়েক মিনিট পরে, দ্যাট দ্য অ্যাংরি প্রিন্স, সেই ক্রোধান্বিত যুবরাজ কেম, চলে এলো উইথ হিজ মেন, তার লোকজনকে সাথে নিয়ে, শাউটিং, চিৎকার করতে করতে, কি বলে চিৎকার করলো, ডিসগ্রেটফুল শেফার্ড, মানে বলছে যে অকৃতজ্ঞ বালক, অকৃতজ্ঞ রাখাল, এইগুলো বলতে বলতে আরো বলল, আই উইল হ্যাভ ইউর হেড, আমি তোর মাথা কেটে ফেলব, আমি তোর মুন্ডুচ্ছেদ করব, আমি তোর মুন্ডুপাত করব। তাহলে এখানে দেখো, আই উইল হ্যাভ, এখানে হ্যাভ মানে আছে বা থাকা নয়, এখানে হ্যাভ মানে কাট, আসলে হ্যাভ একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, এটা যেমন জায়গায় ব্যবহার করবে তেমনই একটা ওয়ার্ড মানে মিনিং দিবে, মানে বহুরূপী ওয়ার্ড বলা চলে, গোল আলু বলা চলে, যেখানে যেমন সেখানে তেমন। যাই হোক, এখানে দেখো, আই উইল হ্যাভ ইওর হেড মানে আই উইল কাট ইওর হেড, এরকম বিষয়, আমি তোর মাথায় কেটে ফেলব। দা সোলজার্স সার্চড, সৈনিকরা মানে সন্ধান করা শুরু করলো, খোঁজ খবর নেওয়া শুরু করলো, সার্চ করলো দা হোল হাউস, এই রাখালটার পুরো বাড়িটা বা যে হাট বা কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘর সবগুলো মানে জায়গায় খুঁজে পেল না, বাট কুড নট ফাইন্ড হিম, তাকে খুঁজে পেল না। লুক, দেখো দেখো দেখো, হি ইজ রানিং, সে পালিয়ে যাচ্ছে, টু দা মাউন্টেন, পর্বতের দিকে। ওয়ান সোলজার সেইড, একজন সৈনিক বলল, গো আফটার হিম, তার পিছনে যাও মানে তাকে ধাওয়া করো, তার পিছু নাও, শাউটেড দা প্রিন্স, সেই প্রিন্স বা যুবরাজ চিৎকার করে বলল, দা প্রিন্স হোস্ট,
প্রিন্স তো আমরা জানি রাজার ছেলে, যুবরাজ, ভবিষ্যৎ রাজা যিনি হবেন উনাকে প্রিন্স বলা হয়। আর হোস্ট, হোস্ট হলো যে মানে যার বাসায় গেস্ট আসে তাকে বলা হয় হোস্ট, আর যারা আসে তারা হলো গেস্ট। এখন হোস্টের বাংলা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু আমরা অতিথি, আমার অতিথির বিপরীত, আসলে মেহমানের বিপরীত মেজবান বলা হয় হোস্ট। আচ্ছা, তাহলে এই হোস্ট কি করলো, কেম, এলো। কার হোস্ট? প্রিন্সের। দা প্রিন্স হোস্ট, প্রিন্সের হোস্ট এলো টু হল্ট। হল্ট মানে থামিয়ে দিতে, স্টপ। হল্ট মানে, হল্ট মানে এখানে স্টপ। তাহলে হোস্ট এলো টু স্টপ, থামাতে, বা টু হল্ট থামাতে, বিফোর আ লেক, এই লেকের সামনেই থামিয়ে দিতে এলো। মানে সেই লেকটা কেমন বলেছে, হিউজ অ্যান্ড ডিপ, এই বিশাল, হিউজ মানে বিশাল বা জায়ান্ট বা ভেরি বিগ, ভেরি লার্জ, এরকম বড় সাইজকে বলা হয় হিউজ। অ্যান্ড ডিপ মানে গভীর, এই লেকটা অনেক বড় এবং গভীর। আচ্ছা, এরপরে হোয়াই আর ইউ স্টপিং হিয়ার, তোমরা এখানে কেন থেমে গেলে, তোমরা থেমে গেলে কেন, এরকম করে বলছে। ডোন্ট ইউ সি, তোমরা কি দেখতে পাচ্ছ না, হি ইজ অন দ্য আদার সাইড, সে এই মানে লেকের অন্য পাশেই রয়েছে। সেইড দ্য অ্যাংরি প্রিন্স, সেই ক্রোধান্বিত যুবরাজ বলল, মাই প্রিন্স, আমার প্রিয় যুবরাজ, দেয়ার ইজ নো ওয়ে, কোনো ওয়ে নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, টু ক্রস দ্য লেক, এই লেক পার হওয়ার কোনো রাস্তা পথ কিচ্ছু নাই। সেইট হিজ মেন, তার লোকেরা বলল। এরপরে হাউ ডিড হি গেট ক্রস দেন, তাহলে সে কিভাবে পার হয়ে গেল, কাম উইথ মি, আমার সাথে এসো। মানে এই যুবরাজ বলল যে তোরা তো পারবি না, তো আমার সাথে আয়, এরকম। আই উইল সুইম, আমি সাঁতরে পার হব, অ্যাক্রস মানে আমি সাঁতরে এটাকে ক্রস করে যাব, পার হয়ে যাব। ইফ আই হ্যাভ টু মানে এটা আমাকে করতেই হবে, হ্যাভ টু মানে আমাকে এটা করতেই হবে, মানে আমাকে এটা পার হতেই হবে। সেইড দ্য প্রিন্স, যুবরাজ বলল, ডোন্ট ডু ইট, এমন কাজ করো না, এ কাজ করো না, আই সে আমি বলছি, তুমি এ কাজ করো না, তোমরা এ কাজ করো না, ইউ উইল রিগ্রেট ইট, তুমি এর রিগ্রেট করবে, অনুতাপ করবে, আফসোস করবে। শাউটেড বেলেরোফোন, তাহলে বেলেরোফোন ওই রাখাল ছেলেটা ওদেরকে সাবধান করে দিচ্ছে যে সাবধান, তোমরা এটা পার হওয়ার চেষ্টা করো না, তাহলে তোমাদের আফসোস হবে, মানে তোমাদের অবশ্যই ক্ষতি হবে। রিগ্রেট, ইউ উইল শিওরলি, ফার্ম বয় মানে হে ফার্ম বয়, হে রাখাল বালক, তুই কি করবি, রিগ্রেট করবি, তুই অনুতাপ করবি। সেইড দ্য প্রিন্স, প্রিন্স বলল, বিফোর গেটিং ইনটু দ্য ওয়াটার, পানিতে নামার আগেই এই কথাগুলো বলল, উইথ হিস মেন, তার লোকদের সাথে নিয়ে পানিতে নামার আগেই এই কথা বলল যে আমরা নয়, তুই রিগ্রেট করবি বালক, তুই রিগ্রেট করবি মানে ফার্ম বয়। তারপরে দেখো, নট মোর দেন, বেশি নয়, আ মিনিট, এক মিনিটের বেশি নয়, অর টু মানে টু মিনিট, দুই মিনিটেরও বেশি নয় মানে দুই এক মিনিটের বেশি হয়নি, হ্যাট পাস্ট, দুই এক মিনিটই পাস হয়নি মানে খুব অল্প সময়ের মধ্যে, অ্যান্ড আ গ্রেট শার্পেন্ট, একটা গ্রেট শার্পেন্ট আসলো, জায়ান্ট শার্পেন্ট। শার্পেন্ট কি, শার্পেন্ট আসলে সর্প, সর্পকে বলা হয় শার্পেন্ট, সর্প হলো সাপ, মানে শার্পেন্ট হলো আসলে বিশাল আকার সাপকে শার্পেন্ট বলা হয়, গ্রেট শার্পেন্ট। অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল, বিফোর দেম এই সব সৈন্যের সামনে এসে মানে হাজির হয়ে গেল বড় ধরনের একটা সাপ। উইথ আ হিউজ স্প্ল্যাশিং অফ ওয়াটার, স্প্ল্যাশিং মানে পানিতে যদি বড় কিছু একটা ফেলে দেই তাহলে দেখবে যে পানি ছিটকে চলে যাবে, এরকম পানি ছিটকে যাওয়াকে স্প্ল্যাশিং বলা হয়। হিউজ মানে অনেক বড়, তাহলে এরকম অনেক বেশি পরিমাণে পানি ছিটিয়ে
কে এলো? এরকম একটা জায়ান্ট সার্পেন্ট আসলো। আই অ্যাম দ্য সার্পেন্ট, আমি হলাম সর্পরাজ অব দিস লেক, এই লেকের আমি হলাম সার্পেন্ট, আমি হলাম সর্পরাজ। তারপরে বলেছে, হাউ ডেয়ার ইউ, তোদের সাহস হয় কেমনে টু গেট ইন টু ইট, মানে এই লেকে নামতে, গেট ইন টু মানে নামতে, তাহলে এই লেকে নামতে তোদের সাহস হয় কেমনে উইদাউট মাই পারমিশন, আমার অনুমতি না নিয়ে এই লেকে নামতে তোদের সাহস হয় কেমনে। এটা কে বললো? ওই সার্পেন্ট বললো। ইউ শ্যাল বি পানিশড, তোমাদের শাস্তি পেতেই হবে, পানিশড মানে শাস্তি পেতেই হবে। সেইড দা জায়ান্ট সার্পেন্ট, এই বিশালাকার সাপ বা সর্পরাজ বলল, তোদের শাস্তি পেতেই হবে। বিফোর দে কুড ইভেন মুভ, বিফোর মানে আগে, দে মানে তারা, মানে কুড মানে পারা বা পারত, ইভেন মুভ মানে তারা মুভ করতে পারলো, মুভ করার আগেই, বিফোর মানে আগেই, তাদের ফিরে যাওয়ার আগেই, মানে মুখ ফিরানোর আগেই, মুভ করার আগেই, দা টেরিবল মানে ভয়ানক, অ্যান্ড সুইফট, সুইফট মানে ফাস্ট বা দ্রুত, তাহলে এরকম ভয়ানক এবং দ্রুত স্ট্রাইক মানে আঘাত, আঘাত মানে এখানে সাপের আঘাত বলতে সাপের ছোবল, অফ দা সার্পেন্ট মানে সার্পেন্টের বা এই সাপের ছোবল কেম আসতে লাগলো, মানে খুব দ্রুত করে ভয়ানকভাবে মানে ছোবল মারতে লাগলো। দা হোস্ট ড্রাউন্ড, হোস্ট কি করলো? ডুবে গেল। অ্যান্ড সো এবং তাই, ডিসঅ্যাপিয়ার্ড কি হয়ে গেল? ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, আর ডিসঅ্যাপিয়ার মানে তার বিপরীত, তাহলে অনুপস্থিত হওয়া বা ভ্যানিশ হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া। তাহলে তা হোস্টটা কি করলো? সাপের আঘাতে ডুবে গেল এবং ডিসঅ্যাপিয়ার্ড মানে ভ্যানিশ হয়ে গেল। দা সার্পেন্ট আফটার থান্ডারাস লাফটার, লাফটার মানে হাসি, তাহলে সাপটা কি করলো? থান্ডারাস মানে একটা, মানে থান্ডার মানে বজ্রপাত, বিদ্যুৎ চমকিয়ে চমকানোর মতো একটা কি করলো? হাসি দিল। তাহলে এই পর্যন্ত আমরা এই পৃষ্ঠাতে শিখলাম, এর পরের অংশ পরের ভিডিওতে দেখব। এখন তোমরা একটা হোমওয়ার্ক করো, এটার অ্যান্সার কমেন্টে লিখে দাও, মেক আ সেন্টেন্স উইথ পারমিশন, এই পারমিশন দিয়ে একটা সেন্টেন্স লিখে পাঠিয়ে দাও। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।